আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তাবিজ দর্পণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসা পাওয়ার, যে কোনো ছেলে বা মেয়েকে নিজের বশে করার বা বশীভূত করার উল্টা চপ্পল বা জুতা দিয়ে বশীকরণ আমল। এই আমল খুবই পাওয়ারফুল আমল। যদি আপনি কাউকে ভালোবাসেন বা কারোর সাথে প্রেম করতে চান, কিন্তু সে আপনাকে ভালোবাসে না আর তাকে আপনি আপনার ভালোবাসায় পাগল করতে চান, বা কারো মনের দরজা খুলতে চান আপনাকে ভালোবাসার জন্য, কিংবা আপনার ভালোবাসা আপনাকে ভালো তো বাসে কিন্তু সে অন্য কারো সাথেও সম্পর্ক রাখে আর আপনি চান যে আপনার ভালোবাসা শুধু আপনাকে ভালোবাসুক আর তার হৃদয়ে শুধু আপনার প্রেম ভালোবাসা থাকুক, তাহলে আপনি এই আমল মাত্র একবার করুন। এই আমল খুবই পাওয়ারফুল এবং পরীক্ষা করা আমল। যেই এই আমল করেছে সেই সফল হয়েছে, কামিয়াব হয়েছে। এই আমল করার জন্য আপনাকে আমল খুবই ধ্যান দিয়ে করতে হবে, কোনো রকম ভুল করলে হবে না। যদি আপনি এটা খুব ভালো করে করতে পারেন তাহলে আজই আপনার ভালোবাসা আপনার প্রেমে সাড়া দিবে এবং আপনার কাছে চলে আসবে। যদি অন্য কাউকে চাই তাহলে তাকে ছেড়ে আপনাকে চাইবে, আর যদি আপনার কথা না শুনে তাহলে আপনার কথা শুনবে এবং মানবে। তো চলুন আজকের আমল শুরু করি, এবং আমল কিভাবে করবেন আমি আপনাদের পুরো নিয়ম বলছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমল করার জন্য সর্বপ্রথমে আপনাদের একটা পেন নিতে হবে আর একটা সাদা কাগজ নিতে হবে, আর সাদা কাগজের উপর আপনাদের একটা তাবিজ বানাতে হবে, যেটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এই সাদা কাগজের উপরে আপনাদের এই নিয়মে 9 বক্স বানাতে হবে, 9টা ঘর বানাতে হবে। আর এরপরে এই বক্সে আমি আপনাদের যা লিখে দেখাবো আপনাদের সেভাবেই লিখতে হবে আর চাল বুঝে লিখতে হবে, মানে যে পদ্ধতিতে আমি আপনাদের লিখে দেখাবো আপনাদের সেই পদ্ধতিতেই লিখতে হবে। দেখেন, আপনাদের সর্বপ্রথমে এই বক্সে 11 লিখতে হবে এভাবে, আর এই বক্সে 12 লিখতে হবে এভাবে, আর এই বক্সে আপনাদের 13 লিখতে হবে এভাবে, আর এখানে আপনাদের 14 লিখতে হবে এভাবে। আর এভাবে এটা লেখার পর আপনাদের এবার এই বক্সে 19 লিখতে হবে এভাবে, আর এখানে আপনাদের 18 লিখতে হবে এভাবে। আর এবার আপনাদের এই বক্সে আবার 11 লিখতে হবে এভাবে, আর এখানে আপনাদের 12 লিখতে হবে এভাবে। যেভাবে আমি আপনাদের এটা লিখে দেখাচ্ছি আপনাদের সেভাবে লিখতে হবে, এর চাল বুঝে লিখতে হবে। আর এভাবে লেখার পর এবার আপনাদের এখানে আল হুব লিখতে হবে এভাবে। আর এভাবে এটা লেখার পর এবার আপনাকে এটার নিচে ভালোবাসার নাম লিখতে হবে, যার জন্য আমল করছেন তার নাম আপনারা এখানে লিখে দেবেন। আর এটা লেখার পর সর্বপ্রথমে আপনাকে এটাকে ফোল্ড করতে হবে, আর এভাবে ফোল্ড করার পর এই তাবিজ কি করতে হবে এটা আপনারা খুব ভালো করে বুঝে নিন। যদি আপনি এটা বুঝে নেন তাহলে আপনি আজই এই আমলে ফল পেয়ে যাবেন। যার জন্য আপনি আমল করবেন সে আপনার ভালোবাসায় একেবারে পাগল হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথমে এবার আপনাদের আপনার ঘরে কোনো চপ্পল বা জুতা দেখতে হবে যেটা উল্টা পড়ে আছে। মনে রাখবেন, উল্টাই থাকতে হবে। চপ্পল বা জুতা বাচ্চাদের বা বড়দের যে কারো হতে পারে, এতে কোনো সমস্যা হবে না, কিন্তু চপ্পল বা জুতা উল্টা থাকতে হবে। আপনাকে উল্টা দেখতে হবে, মানে আপনার ঘরে যে চপ্পল উল্টা পড়ে আছে বা জুতা উল্টা পড়ে আছে তার কাছে আপনাকে যেতে হবে, আর সেখানে দাঁড়িয়ে এই তাবিজটা এভাবে আপনার দুটো আঙ্গুলের মাঝে চেপে ধরবেন, এই আঙ্গুল দুটোর মাঝে। আর 5 মিনিট আপনি ওই চপ্পল বা জুতা দেখবেন যেটা উল্টা পড়ে আছে, আর আপনাকে এই ওয়ার্ড পড়তে হবে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চপ্পলের দিকে তাকিয়ে দেখতে থাকবেন আর এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তে হবে। स्क्रीने जो वार्ड देखते पाच्छेन एटा कम से कम 11 बार पढ़ते होबे। या हय्यु या काय्युम, या हय्यु या काय्युम, या हय्यु या काय्युम एभावे और एभावे 11 बार ये वार्ड पढ़ार पर आपनाके ताबीज कोनो पानिर स्रोते फेलते होबे बा कोथाओ माटिते पुते दिबेन। किन्तु मने राखबेन जखन आपनि ये ताबीज एभावे चेपे धरबेन और या हय्यु या काय्युम पढ़बेन तखन आपनाके ये ताबीजटा खूब जोरे चेपे धरते होबे एवं खूब गभीर भावे आपनार मनेर मध्य आपनार भालोबासाके स्मरण करते होबे और चप्पल देखते होबे और एई वार्ड पढ़ते होबे। बस एई वार्ड पढ़तेई आपनार भालोबासा आपनार प्रेमे पागल हये सारा दिबे एवं आपनार काछे छुटे आसबे। और एई आमलटा करार जोन्नो अनुमति नेवा अवश्यई जरूरी और अनुमति नेवार जोन्नो एई भिडियो लाइक करते होबे एवं कमेंटे आपनार एवं आपनार भालोबासार नाम अवश्यई लिखबेन। ताहले आमी आपनादेर जोन्नो दुआ करे देब, आपनादेर काज सहज हये जाबे।